আলে বন্ধুরা, বিশাক গুর্নিল। এখন আমি করবো সাফায়েত মানসুর রানা পরিচালিত হইচই বাংলাদেশের আপকামিং ওয়েব সিরিজ অদৃশ্য ট্রেলার রিভিউ। এই ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো দেখুন, সিরিজের গল্প সম্পর্কে ট্রেলার দেখে যা বুঝতে পাচ্ছি, মাহফুজ এখানে একজন বিশাল বড় বিজনেসম্যানের ক্যারেক্টার প্লে করছে, যে সদ্য সদ্যি পলিটিক্সে জয়েন করেছে এবং পলিটিক্সে জয়েন করবার পরবর্তীতেই তার কিডন্যাপিং হয়ে গেছে। তাকে কেউ একটা বন্ধ ঘরের মধ্যে রেখে দিয়েছে এবং সে অনেক হাকডাক করা সত্ত্বেও কেউ তার সঙ্গে দেখা করতে আসছে না। এবার তার এই অপহরণের পেছনে কে বা কারা রয়েছে, কেনই বা তার অপহরণ করা হয়েছে, এর পেছনে বিজনেস রিলেটেড কোনো কারণ আছে নাকি পলিটিক্স রিলেটেড কোনো কারণ আছে, যাবতীয় জানতে গেলে হইচইতে যখন সিরিজটা মুক্তি পাবে আমাদেরকে দেখে নিতে হবে। এই ট্রেলারটার মধ্যে যেটা করা হয়েছে, মাহফুজের যে ক্যারেক্টারটা, অর্থাৎ এই যে বিজনেসম্যান, তার ব্যক্তিগত জীবনটাকেও ছোট্ট ছোট্ট করে দেখানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার প্রফেশনাল লাইফটাকেও একটু একটু করে দেখানো হয়েছে। দুদিকই ছোট্ট ছোট্ট করে দেখিয়ে এই ক্যারেক্টারটা সম্পর্কে আমাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে। প্লটের থেকে বেশি এই ক্যারেক্টারটার লাইফটা কীরকম সেটা এই ট্রেলারের মধ্যে এক্সপ্লোর করতে যাওয়া হয়েছে। মাহফুজের ওয়াইফের ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন অপি করিম, এবং অপি করিমের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, এটা দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে। এবং অপি করিমের ক্যারেক্টারটা রীতিমতন বারণ করেছিল রাজনীতিতে জয়েন করতে, কিন্তু সেটা মাহফুজের ক্যারেক্টারটা শোনেনি। অন্যদিকে মাহফুজের ছেলে সম্পূর্ণরূপে স্পয়েল্ড, সেটাও ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। আর বিজনেস পার্টনারের সঙ্গে ক্যাচাল ছিল, সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। এবং অপোজিশনের পার্টির যে লিডার, সে খুব একটা ভালো চোখে দেখেনি। শাহিদুজ্জামান সেলিম যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন, তার এই পলিটিক্সে জয়েন করার ব্যাপারটা শাহিদুজ্জামান সেলিমের খুব একটা ভালো লাগেনি। দেখবেন পরিষ্কার ডায়ালগ রয়েছে যে তার পার্টিতেই জয়েন করতে পারতো, কেন তার অপোনেন্টের পার্টিতে জয়েন করতে গেল। এবং সুমন আনোয়ারের ক্যারেক্টারটাকে যদি আপনারা দেখেন, তাকে সেভাবে কোনো সংলাপ ট্রেলারের মধ্যে দেয়া হয়নি, কিন্তু তার মধ্যেও জেলাসি রয়েছে এই বিজনেসম্যানকে ঘিরে। সেটা কিন্তু একদম শুরুতে দৃশ্যগুলোতে যেভাবে সুমন আনোয়ারের তাকানো আমরা দেখতে পাচ্ছি, তাতে করে এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো হতে পারে যে সুমন আনোয়ারেরও কোনো রকমের মোটিভ থাকতে পারে মিসিং হয়ে যাওয়ার পেছনে, কিংবা ওই যে বিজনেস পার্টনার যার সঙ্গে আমরা একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, তারও মোটিভ থাকতে পারে। আর একটা কথা ভেবে দেখতে হবে আমাদেরকে, অপি করিমের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে খুব সুসম্পর্ক দেখানো হচ্ছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু নারীর ক্ষেত্রে এই পার্টিকুলার পুরুষ একটু দুর্বল, এই বিজনেসম্যান মাহফুজের যে ক্যারেক্টারটা, এটা কিন্তু ট্রেলারটা দেখলে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। একজন ফ্যানের সঙ্গে দেখা হচ্ছে, তার সঙ্গে যেভাবে ফ্লার্ট করছে মাহফুজের ক্যারেক্টারটা, এটা তো পরিষ্কার। তো হতে পারে যে স্ত্রী এই নারীর প্রতি দুর্বলতার ব্যাপারটা খুব ভালো মতো জানে অপি করিমের ক্যারেক্টারটা, যে কারণে অপি করিমের ক্যারেক্টারটারও হয়তো মোটিভ রয়েছে যেটা ট্রেলারের মধ্যে রিভিল করা হয়নি। ট্রেলারের মধ্যে হয়তো দেখানো হচ্ছে খুব ভালো সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক, কিন্তু অপি করিমের ক্যারেক্টারটা হয়তো এটা দেখায় মাহফুজকে যে তোমার সঙ্গে আমি সম্পর্ক ভালো রাখছি। আসলে হয়তো ব্যাপারটা একেবারেই সেরকম নয়। অডিয়েন্স বিজনেস রিলেটেড কারণটা খুঁজতে থাকবে যে কেন এ মিসিং হয়ে গেল, কারাই বা করালো। হয়তো অডিয়েন্স পলিটিক্স রিলেটেড কারণ খুঁজতে থাকবে যে পলিটিক্সের কোনো পার্টি হয়তো এর আশাতে ব্যাপারটা খুব একটা ভালোভাবে নেয়নি, যে কারণে একে গায়েব করে দিয়েছে, এরকম জিনিসপত্র অডিয়েন্স ভাবতে থাকবে। কিন্তু আসলে হয়তো খুব পার্সোনাল একটা রিজনের জন্য এই ক্যারেক্টারটাকে কোথাও একটা কেউ আটকে রেখে দিয়েছে, এরকমটাও হতে পারে। মানে অপি করিম একটা সিরিজে রয়েছে, আমার মনে হয় না সে জাস্ট একজন ওয়াইফের ক্যারেক্টার, বরকে খুঁজে বেড়াচ্ছে, এরকম টাইপের একটা ক্যারেক্টার সে প্লে করবে। ডেফিনেটলি তার এর থেকে ইম্পর্টেন্ট রোল, বিগার রোল প্লে করবার রয়েছে এই গল্পটার ক্ষেত্রে। দেখুন, কিছু জিনিস সম্পর্কে অডিয়েন্সকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা একদম সত্যি কথা, কিন্তু গল্পটা ঠিক কীভাবে এগোবে, কিসের পরে কি হবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না ট্রেলার দেখে। এটা ডেফিনেটলি একটা ভালো ব্যাপার। এবারে ক্যারেক্টার ড্রিভেন কাজ এটা হবে, কারণ প্লট লেভেলে তেমনি ইন্টারেস্টিং ঠিক আছে, বিশাল কিছুও নয়, যা অন্তত পক্ষে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এখানে ক্যারেক্টারগুলোকে কীভাবে ডিজাইন করা হয়েছে, তাদের মধ্যে সম্পর্কগুলোকে কীভাবে লেখা হয়েছে, তার উপরে সবটা ডিপেন্ড করছে। বাংলাদেশের কাজ আমরা এমনিতেই জানি স্লোবার্ন ট্রিটমেন্টে হয়, খুব যে ফাস্ট পেসড কাজ হয়, খুব প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট গল্প এগোতে থাকে তা নয়, সময় দেয়া হয়, রিলিফ থাকে কাজের মধ্যে। তো আশা করব যে ক্যারেক্টারগুলো জীবনে আমরা দর্শক হিসেবে ইনভেস্টেড হতে পারবো, কারণ আজকের দিনে এত বেশি কাজ রিলিজ হচ্ছে, হয় প্লট লেভেলে আপনাকে বিশাল কিছু অফার করতে হবে, আদারওয়াইজ ক্যারেক্টারগুলো এত ভালো হতে হবে যে অডিয়েন্স ক্যারেক্টারগুলোর গল্পটা দেখতে চাইবে। মানে দুটোই হাফ হাফ হলে, দুটোর মধ্যে কোনোটা খুব ভালোভাবে না হলে আজকের দিনে কিন্তু কোনো কাজ মানুষকে ভালো লাগানো যথেষ্ট কঠিন হয়ে গেছে। এই ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার ঠিকঠাক মনে হয়েছে,
মাহফুজকে আমার ভালো লেগেছে, তাকে অ্যাজ বিজনেসম্যান বেশ মানিয়ে গেছে, এবং অপি করিম একজন ভীষণ ভালো অভিনেত্রী। ট্রেলারের মধ্যে তাকে কিন্তু খুব একটা বেশি দেখা যায়নি, যে কারণে এই ক্যারেক্টারটার উপরে আরও বেশি সন্দেহ যাওয়ার কারণ। তাকে খুব কম দেখা গেছে, যেখানে যেখানে দেখা গেছে অপি করিম একজন খুবই ভালো অভিনেত্রী, ভালো কাজ করেছেন। ট্রেলারটার মধ্যে আমার যেটা একটা খারাপ লেগেছে, বিভিন্ন জায়গাতেই ডাবিংয়ে একটু সমস্যা মনে হয়েছে, লিপ প্রপারলি মিলছে না, ম্যাচ করছে না। তো এই ব্যাপারটা আমি আশা করব শুধুমাত্র ট্রেলারের মধ্যেই হয়েছে, এটা যেন সিরিজের মধ্যে না হয়। সিরিজের বিভিন্ন এপিসোডে যদি ডাবিংয়ের সমস্যা থেকে যায়, তাহলে সেটা একটা ওভারঅল যে ভিউইং এক্সপিরিয়েন্স অডিয়েন্সের, সেটাকে কিন্তু কোথাও একটা ডিস্টার্ব করে। আপনাদের কি মতামত এই ট্রেলারটা সম্পর্কে, কীরকম কী লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।